আজ বৈশাখ মাসের প্রথম রবিবার। একটা কথা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে রবি অর্থাৎ সূর্য বৈশাখ মাসে তিনি তুঙ্গি হন। এই যে রবির বিগ্রহ দেখছেন, এই যে সূর্য নারায়ণ আর আদিত্য আদি নবগ্রহ এবং নবগ্রহ মণ্ডল দেখা যাচ্ছে, তো রবি তুঙ্গি হন বৈশাখ মাসে। কেন, কি ব্যাপার না এই বিষয়ে বলি, আমাদের হিন্দু ধর্মে কিন্তু খুব সুন্দরভাবে ১২ মাস, ১২ রাশি, সূর্যের ভ্রমণ ইত্যাদি জিনিসকে একটির সঙ্গে আরেকটিকে অঙ্গীভূত করে দেখানো হয়েছে। এই জিনিসগুলি বলার আগে প্রথমেই বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করবেন একটু, তাহলে খুব সুবিধে হয় আমার। তো যে বিষয়টা বলছিলাম, সবার আগে সবাইকে এটাও মানে বলি যে শুভ নববর্ষ, শুভ বাংলা নববর্ষ 1430 সাল সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক। আপনাদের সবাইকে আমার শুভকামনা রইল যে 1430 সাল আপনাদের সবার ভীষণ ভীষণ ভালো কাটুক। এবার চলে আসি যে কথা বলছিলাম, যে সূর্য ১২ মাসে কিভাবে আকাশে পরিভ্রমণ করেন। আমরা জানি যে আমরা যদি আকাশের দিকে তাকাই, তাহলে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যদি তাকাই, তাহলে একটা গোল সার্কেল দেখতে পাবো, যাকে আমরা 360 ডিগ্রিতে ভাগ করতে পারি, গোল সার্কেল, সেই জন্য 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমাদের হিন্দু শাস্ত্রমতে ১২টি রাশিতে ভাগ করা হয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই ১২টি রাশিতে ভাগ করা হয়েছে। প্রতিটি রাশি 30 ডিগ্রি করে, 3 × 36, তাই 360 ডিগ্রি। এই হলো আকাশে রাশিগুলির অবস্থান। এবারে সৌরমণ্ডল, আমাদের যে সৌরমণ্ডল, সেই প্রেক্ষিতে সূর্য স্থির, যদিও আলটিমেটলি নয়, কিন্তু আমাদের সৌরমণ্ডলের প্রেক্ষিতে সূর্য স্থির, পৃথিবী তাকে ঘুরছে, পৃথিবীর বার্ষিক গতি এবং আহ্নিক গতি দুটোই আছে। তো এই যে পৃথিবী ঘুরছে, এই ঘূর্ণনের ফলে আমরা দেখতে পাই পৃথিবীবাসীরা যে সূর্য ঘুরছেন। তা সূর্য ১২টি মাসে ১২টি রাশিতে পরিভ্রমণ করেন, এরমভাবে ক্যালকুলেশনটা করা হয়েছে। অর্থাৎ 360 ডিগ্রির এই ১২টি রাশি, প্রতিটি রাশি 30 ডিগ্রি করে, তাহলে রবি রোজ 1 ডিগ্রি করে যাবেন, তাহলে 30 ডিগ্রি 30 দিনে চলে যাবেন, রোজ 1 ডিগ্রি করে রবি মুভ করবেন। এই সোজা হিসেবে ১২ মাসে রবির পরিভ্রমণ হিসেব করা হয়েছিল, যদিও এখানেও সেই ইংরেজি লিপিয়ারের মতো একটা ডিসপুট আছে, ওই 5 দিনের একটা হচ্ছে অসুবিধা, তো সেটাকে সামান্য কয়েক ডিগ্রি মিনিটের এদিক ওদিক করে ম্যানেজ করা হয়ে থাকে। প্রতিটা বাংলা মাস 30 দিনের হয়ও না, আপনারা দেখবেন। তো এই যে বৈশাখ মাস, বৈশাখ মাসে কালপুরুষের প্রথম রাশি এখন মেষ। বৈশাখ মাসে মেষ রাশিতে সূর্য আসেন এবং তখন সূর্যের এটি সবচেয়ে প্রিয় এবং উচ্চ স্থান, অর্থাৎ এই জায়গায় থাকলে রবি উচ্চ থাকেন এমন কল্পনা করা হয়, সেই জন্যে বৈশাখ মাসে রবি তুঙ্গি হন। তো বৈশাখ মাসে সেই জন্যে সূর্য নারায়ণের পূজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দেখুন সূর্য নারায়ণের পূজা করা হয়েছে, সামনে আদিত্য আদি নবগ্রহ রয়েছেন, সূর্য নারায়ণ রয়েছেন এবং এই যে নবগ্রহ মণ্ডল দেখা যাচ্ছে। তো পয়লা বৈশাখ থেকেই সূর্য নারায়ণের পূজা শুরু করা হয়েছে, যেহেতু সূর্য তুঙ্গি এই সময়, অত্যন্ত হ্যাপি এই সময় তিনি, খুব আনন্দে আছেন, প্রীতি লাভ করছেন, সেই জন্যে সূর্য নারায়ণের পূজা। এবং আজকে বৈশাখ মাসের প্রথম রবিবার, ফার্স্ট সানডে, যে দিনটি বার হয় সেই বারের অধিপতি গ্রহটি সেই দিন ডমিনেট করেন, এইটা কল্পনা করা হয়। তো আমাদের তন্ত্রশাস্ত্র মতে রবি গ্রহের যিনি ইষ্টদেবী তিনি হলেন ভগবতী মাতঙ্গী, নবম মহাবিদ্যা, দশম মহাবিদ্যা কাউন্টে নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী।
দেবী মাতঙ্গী রবির ইষ্টদেবী, সেই জন্যে বৈশাখ মাসের আজকে প্রথম রবিবার, প্রথম রবিবারে রবির পাশেই রবির ইষ্টদেবী মাতঙ্গীর একটি বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। আজকে মাতঙ্গীর পূজা করার আমার খুব ইচ্ছে ছিল, একটি কারণে সেটি হচ্ছে এখন। তো মায়ের পূজা আজকে হবে, মায়ের পূজায় আজকে বার, তিথি, নক্ষত্র সব কিছু ভীষণ ভালো পাওয়া গেছে। আজকে কৃষ্ণপক্ষের একাদশী, নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণাশ্চৈকাদশী পড়া বলা হয়েছে। ভগবতী কৃষ্ণা একাদশী তিথি অত্যন্ত পছন্দ করেন। আজকে কৃষ্ণা একাদশী তিথি, বৈশাখ মাস, রবিবার, সেই জন্যেই মায়ের মাতঙ্গী রূপের পূজার আয়োজন আজকে করা হয়েছে। এমনিতেও রবিগ্রহের ইষ্টদেবী রূপে মাতঙ্গীর সমৃদ্ধি রয়েছে, প্রচলন রয়েছে। তো আজকে সমস্ত রকম সমাপতনে ভগবতী প্রীত হবেন, এই রকম কল্পনা করছি। রবি গ্রহের বিভিন্ন প্রকারের যে অসুবিধা বিভিন্ন লোকের কুণ্ডলিতে থাকে, সেই রবি গ্রহের অসুবিধার জন্যেও দেবী মাতঙ্গীর পূজা করা হয়ে থাকে। এমন নয় যে দেবী মাতঙ্গী শুধু রবিরই দেবী। একটি কথা আমি আগেও বলেছি, এখনও বলি, যে ইনারা মহাবিদ্যা, মহাবিদ্যাদের কোনো লিমিট থাকে না। তাই মাতঙ্গী শুধু রবির ইষ্টদেবী, মাতঙ্গীর পূজা করলে রাহু গ্রহের ওপরে কোনো ফল হয় না, শনি গ্রহের ওপরে কোনো ফল হয় না, এমনটা নয়। মহাবিদ্যা রূপে তারা সমস্ত ক্ষমতার অধিকারী, কিন্তু তবুও তার মন্ত্রের যে এনার্জি এবং রবির এনার্জি, ঋষিরা এই দুটি এনার্জির মধ্যে, এই দুটি শক্তির মধ্যে কোনো সমাপতন বা মিল লক্ষ্য করেছেন। তাই ঋষিরা এই প্রকার ব্যবস্থা করেছেন যে এই রূপের এবং এই মন্ত্রের প্রয়োগে রবি গ্রহের ফল সর্বাধিক শুভ পাওয়া যায়। সেই হিসেবেই রবির ঈশ্বরদেবী মাতঙ্গী এই কথা বলা হয়েছে। আবারও একথাও বলা হয়েছে যে রবি গ্রহের যদি পুরুষ রূপ কল্পনা করেন তাহলে তিনি হচ্ছেন ভগবান রামচন্দ্র। এখানেও দেখবেন গ্রিন কালারের হয়তো কিছু এফেক্ট আছে, রামকেও নবদুর্বাদল শ্যাম বলা হয়েছে। আবার দেখুন ভগবতী মাতঙ্গী, তারও রূপ দেখুন দুর্বাদল শ্যাম। তো এই দুজনের সঙ্গে অদ্ভুত একটি সমাপতন ঋষিরা টেনেছেন রবি গ্রহের। তো আজকে সেই জন্যেই ভগবতীর পূজা। আর বছরের প্রথম দিকে আপনাদের সঙ্গে দেখাও হয়নি, তাই একবার এলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সারা বছরটা ভীষণ ভীষণ ভালো কাটুক, সবাই আনন্দে থাকুন। জয় মা, জয় মা।